আমি তর্পিতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোর। আপনার ছোটবেলার কথাগুলো শুনি। এই শহরতলিতে জন্ম আমার, তো শহরে পায়ে হেঁটে স্কুলে আসতাম। যখন স্কুলে আসতাম তখন শহরতলিতে মাঠে ঘাটে হাল চাষ হতো, গান একটা বিষয় এটা ছিল, গান ছিল, গান ছিল, হাল চাষ করতেছে একটু গান গাইতেছে লোকজন, কানে আসতো সেটা। এবং চৈত্র সংক্রান্তিতে একটা মেলা মেলা বসত, এই মেলাতে যে প্রচুর বাঁশির আওয়াজ শুধু, এই বিষয়টা আমার প্রায়ই মনে পড়ে যে চতুর্দিকে অন্য কোনো বাজারের দিকে খেয়াল নাই, কিন্তু বাঁশির আওয়াজ চতুর্দিক থেকেই, ওইটাই আপনার মনে ঢুকে, এইটা মনে যে এত বাঁশির আওয়াজ। পাগল, একা না হলে চারটা বাঁশি কিনা গেছে, চারটা ছোট ছোট বাঁশি, একা না, একটা পাঁচ পাই আর একটা এক পাই, আমি নিজেই কিনেছি। ও সুরে বেসুরে তো আর বুঝি না, তো চারটা কিনে নিছি আমিও, কিনে আমিও পুয়াইতে পুয়াইতে। তো এইটা আমার খুব দাগ কাটলো। আর গান হাল চাষ করতেছে, সেও একটা আমাদের নেত্রকোনা অঞ্চলের এই একটা বিচ্ছেদ গান আছে, বিচ্ছেদটাকে বলে, এই সমস্ত বিচ্ছেদ গানগুলো কাটা বিচ্ছেদ, কাটা বিচ্ছেদ, কাটা বিচ্ছেদ, কাটা বিচ্ছেদ। এই কাটা বিচ্ছেদ শব্দ আর পৃথিবীর কোথাও পাই নাই, বাংলাদেশে তো বিভিন্ন আনাচে কানাচে আমি গান গাইতে গেছি, ওই কাটা বিচ্ছেদ শব্দ আর পাই নাই। কাটা বিচ্ছেদ মানে যে গান গাইলে কলিজা ফালা ফালা হয়ে যায়, যা আপনি অহরহ করছেন, এই বিচ্ছেদ একদম মানে শেষ, অনর্থক হাল দাঁড় করায় মানুষ কান কানতেছে গান শুনে। একটা একটু সুটটা একটুখানি লাগে আমার কানে, কিরকম কাটা 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 বিচ্ছেদ মনে করেন একটা গানের একটু, আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোরে বন্ধু অপরাধী হইলে আমি তোর।